তাছাড়া উপায় নাই তো, মই তো যাও কে না কই নে কামত এইলা ভয়তে। তোর আসাতে আসিনি মুই বাড়ি থেকে, যে ভাত খাই আসিন তোর ঠিক আছে বলে কিছু মুখেও তো নাই রি, তাহলে কেন হবে কয়লা শুয়া সাথে গেলে দেখা পাওয়া যায় না, যে ওখানে দোকান টোকান কথা হবে ওইটা যে কাজ বেড়া আছে ও রাস্তা দিয়ে কোন কাজে বেড়া ওইটা কাণ্ড এই বয়সে আমা কত কাম করছি মানুষরা, বড় বড় কাকু জেঠুর দাদুলার বিড়ি পেকে আনি দিছি, খৈনি পেকে আনি দিছি। তুই না যাস না, কয় টাকা নাগে তো গেলে? মোক 100 টাকা নাগে, 200 টাকা নাগে, মুই যাব না। তুই যা 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 কি যা রে যা, ওটা কার বেটা রে ডেডি? কার ওটা তো ভাই বিঘনা বেটা নাকি? এরা ছোটটা ছোটটা হয় মনে হয়, উনিকে তো মনে আছে সিঙ্গাটা যাও নি দোকান গেলজি নাই। কিন্তু ভাই কাকু নারী দেয় না, যারা কোনো কাজে কথা পাঠাবে সেটা কই বাবু কোনো সাইকেল নিগাত, হ্যাঁ সারা চুত পুড়ি যায় সাইকেল ভালো ছিল কি? হম, দোকান গেলেই সারা সাইকেল খান দিবে। আমি মোক কইছিল মোক তো একদিন নারী দেয় নাই রে, তারপরে মোক কইছে বাবু তুই শুনতো মুজে কি কাকা কোথায় একটা মোট বিড়ি পেকে নিয়ে আয়তো ছেলা সাইলখান দিয়েছে মোক কোথাও মুখ এমনি যাবানম হাঁটি যাবানম ক সাইলখান নিয়ে না আসে কেনা তোর কাকি ক কি চালান এখান সাইকেল কি চলেছে অবতার চলেছে এখান সম্মানে সেখানে পারে কি করলে ওইটাই না কাকা কুনিরি দোকান পয়সা দেখি 5 টাকা দেখি আর সাইকেল দেখি এলাকা এলাকা সব জানে না সম্মান দিবা মুখে উপর কয়া দিলে ভালো থাকিস। ঠিক আছে তাহলে।